প্রাণের শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভ সকালের সুন্দর শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আমি সরাসরি চলে যাচ্ছি আজকে অভাগী স্বর্গ যে গল্পটা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আরও একবার তার জন্মসাল এবং মৃত্যুশালটা আমি স্মরণ করে দিচ্ছি। 1876 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং 1938 সালে মৃত্যুবরণ করেছিলেন, উনি 62 বছর বেঁচে ছিলেন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ গল্পে বোর্ড বইয়ে যে 43 পৃষ্ঠায় তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন আছে, সেই সৃজনশীল প্রশ্ন আলোচনা এবং তার সমাধান নিয়ে আজকে আমি কথা বলবো। তোমরা সরাসরি 43 পৃষ্ঠায় চলে এসো এবং কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করো, আমি যথাসাধ্য তোমাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। প্রথমেই আমি উদ্দীপককে তোমাদেরকে একটু বলে শুনিয়ে দিচ্ছি, তারপর আমি ক্লাসটা শুরু করছি। দেখো, এক নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাক্রোধ হয়ে গেল। গফুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের প্রধান চরিত্র, গফুর মহেশ নামক গল্প, সেখান থেকে এটি নেওয়া হয়েছে। উদ্দীপকটিও অপরাজেয় কথাশিল্পী শরৎজি থেকে সংগ্রহ করা হয়েছে। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানে খড় এবার ভাগ পেয়েছিলাম। কাহন খানে কাহনের হিসাব খড়, যে গরুকে খড় খা সে খড়ের বিচালি বা খড় বলো সেটাকে কাহন হচ্ছে খড়ের পরিমাণ। কিন্তু গেলশনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। গফুর একটি গরু পালতো, সে গরুকে খাবার দিতে পারতো না। যা কটা কাহন খানে খড় পেয়েছিল সেটা জমিদার যে বকেয়া পাতো সে বকেয়ার বিনিময়ে খড়টা নিয়ে নিল, আর গফুরের কোনো খড় রইল না। কেঁদে কেঁদে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই হাকিম, তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? গফুর বলেছিল, বাবু তুমি হাকিম, তুমি সব কিছু জানো এবং বোঝো, তোমার রাজত্বেই দয়া করেছো বলে আমরা বেঁচে আছি, আমরা পালিয়ে যাবো কোথায়? তো খড়কটা একটু আমাকে দাও, আপাতত আমি গরুটা খাওয়াইয়ে বাঁচাই, তারপরে তোমাকে আমি শুধে দেব। আমাকে পন্দশেক বিচুলি না হয় দাও, 10 পন বিচুলি মানে খড় বিচুলির একটা পরিমাণ। চলে যাই, চালে খড় নেই, ঘরের চালেও খড় নেই, গরুতেও খাইতে পায় না। বাপ বেটিতে থাকি তাও না হয়, তাল পাকার গোজা গোজা দিয়ে বর্ষা কাটিয়ে দেব। তাল পাতা আছে, ঘরের চালের ছন নাই, সে একটা সমস্যা। আমি আর আমার মেয়ে থাকি, তা নাই বর্ষা সামনে মাস, এই বর্ষা মাসটা তালের পাতা গুঁজে বর্ষা মাসটা কাটিয়ে দিব। কিন্তু দয়া করে তুমি আমাকে কিছু খড় দাও, যেন আমার গরুকে আমি একটু খাওয়াইতে পারি, সে ক্ষুধার্ত থাকে। কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে। খড় যদি না পাই, বিচলি যদি না থাকে, তাহলে আমার মহেশ তো না খেতে পেরে মরে যাবে। এরকম আকুতি এবং মিনতি করেছিল গফুর, বড় ব্যথার সাথে, বড় কষ্টের সাথে, বড় হৃদয় ভরা দরদ দিয়ে মিনতি করেছিল রাজামশাইকে। রাজামশাই, আমার একটা গরু আছে মহেশ তার নাম, আমার ঘরে ছন নাই খড় নাই, বাপ বেটিতে দুজন মিলে থাকি। কান্নাকাটি করে বলেছিল, না হয় তাল পাতা গুঁজে আমি বর্ষাটা কাটিয়ে দিব, কিন্তু আমার মহেশ তো না খেতে পেরে মরে যাবে। রাজার কাছে, বাবুর কাছে প্রার্থনা করেছিল কিছু খড় যেন তার গরুকে খাওয়াইতে পারে, কিন্তু রাজামশাই তাকে খড় দেয় নাই, বাবুরা তাকে খড় খাওয়াইতে দেয় নাই। তার মহেশ অনাহারে আছে, কত খড় নষ্ট হয়, কত খাবার নষ্ট হয়, অথচ অনেক প্রাণী পৃথিবীতে আছে যাদেরকে না খেয়ে থাকতে হয়, অভুক্ত থাকতে হয়। এটাই কি সমাজের সত্য আইন? এটাই কি ধর্মের বিধান যে আমি খাবার নষ্ট করছি অথচ অনেকে অনাহারে থাকছে? নিশ্চয় না, ধর্মের বিধান তা বলে না। ধর্ম বলে সবাই সবার সুখ দুঃখের সাথে হয়ে একসাথে বসবাস করব। এই উদ্দীপক থেকে আমাদের একটা শিক্ষা আছে শিক্ষার্থী বন্ধুরা, সে শিক্ষাটা হচ্ছে আমরা যারা সমাজে বসবাস করি, আমরা যেন সবাই সবার দুঃখ সুখ দুঃখের অংশীদার এবং ভাগিদার হয়ে চলাফেরা করি। অর্থাৎ আমার অনেক আছে অথচ কেউ না খেয়ে থাকছে, অনাহারে থাকছে, এটা যেন না হয়। এখান থেকে আমরা এই শিক্ষাই নিব, আমার আছে যাদের নাই তাদেরকে যেন দিয়ে সবাই ভাগাভাগি করে সুখে দুঃখে একই সাথে বসবাস করতে পারি। এর নামই সমাজ, এর নামই ধর্ম, এর নামই মনুষ্যত্ব, এর নামই ধর্মের গোড়া বলতে পারো, ভিত্তি বলতে পারো। কাজেই
এই উদ্দীপক থেকেও আমাদের শিক্ষা আছে। আমি তবে সবাই এখান থেকে শিক্ষা গ্রহণ করব ইনশাল্লাহ। আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। ক নম্বর প্রশ্ন ছিল, কাঙ্গালের বাবার নাম কি? নিশ্চয় তোমরা জানো, কারণ যেহেতু পড়েছো চটপট করে তোমরা সরাসরি উত্তর দিতে পারবে। কাঙ্গালের বাবার নাম আছে রসিক বাঘ। এক কথায় উত্তর হয়ে গেল। সৃজনশীল প্রশ্নে আমি আগেও বলেছিলাম যে তুমি 10-10 নম্বর পেতে পারো একটি মাত্র পদ্ধতি অবলম্বন করে। তুমি যদি টেক্সট বোঝো, বইয়ে যেটা আছে সেটা যদি তুমি বোঝো, এবং উদ্দীপক কি চাইছে সেটা যদি তুমি বোঝো, এই দুটা জিনিস তুমি বুঝলা, টেক্সট বুঝলা এবং উদ্দীপক বুঝলা, বোঝার পর প্রশ্নে কি চাইছে সেটা তোমাকে বুঝতে হবে। অর্থাৎ খ নম্বরে তোমার কাছে কি চেয়েছে, গ নম্বরে কি চেয়েছে, ঘ নম্বরে কি চেয়েছে, প্রশ্নের দাবি যদি তুমি বুঝতে পারো অবশ্যই তুমি তার উত্তর দিতে পারবে। দেখো এখানে সৃজনশীল প্রশ্ন খ নম্বরে আছে, তোর হাতের আগুন যদি পায় আমিও সজ্ঞে যাবো, উক্তিটি ব্যাখ্যা করো। উক্তিটি করেছিল আসলে অভাগী তার ছেলের কাছে, ছেলের হাতের আগুন যদি অভাগী পায় অবশ্যই অভাগী স্বর্গে যাবে। এই কথাটি বারবার অভাগীর মনে এমনভাবে গেঁথে গিয়েছিল, এই শব্দটি এমনভাবে তার মনের মধ্যে বাসা বেঁধেছিল, ছেলের হাতের আগুন, ছেলের হাতের আগুন, এই নিয়ে তার স্বপ্ন, এই নিয়ে তার বাসনা, রাত দিন ঘুমের ঘরে এবং চৈতন্যে সব সময় অভাগী একটাই চিন্তা করতো, আমি যদি ছেলের হাতের আগুন পাই অবশ্যই আমি স্বর্গে যাইতে পারবো। আর এই চিন্তাটা মূলত অভাগীর মধ্যে ঢুকেছিল মুখুজ্জে বাড়ির স্ত্রী যখন মৃত্যুবরণ করলেন। ব্যাখ্যাটা এরকম যে সেই স্ত্রীকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল মহাসমরের সাথে, স্বামীর পায়ের পদধূলি পেয়েছিল, সন্তানদের মুখাগ্নি পেয়েছিল, এবং স্ত্রীদের মানে সন্তানের স্ত্রীদের ভালোবাসা পেয়েছিল, কান্নাকাটি চোখের জল পেয়েছিল, মেয়েদের পা ধরে কান্নাকাটি, পায়ে রাঙা আলতা ধূপ ধুনা জ্বালিয়ে সিঁদুরের লেপটে দিয়েছিল মায়ের পায়ে, এই যে সবার আশীর্বাদ এবং ভালোবাসা পেয়ে, তথাপি সন্তানের হাতের আগুন পেয়ে কেউ যদি সৎকারের সম্মুখীন হয় অবশ্যই সে স্বর্গে আরোহণ করবে রথে চড়ে। এখানে লেখক বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অভাগের মধ্যে এত ধোঁয়া নয় এত হরি, এত ধোঁয়া নয় এত স্বর্গের রথ। অর্থাৎ এইরকম সবার ভালোবাসা পেয়ে যদি একসাথে যাওয়া যায় তাহলে সেটা স্বর্গে আরোহণ করা সহজ হয়ে যায়। কাঙ্গালিও তাই বলেছিল সেই বাবাকে যে আমি যদি আমি আমার ছেলের হাতের মুখের আগুন পাই তাহলে অবশ্যই আমি স্বর্গে আরোহণ করতে পারবো। গ নম্বরে আসছে যেটা উদ্দীপক এবং টেক্সটের সাথে পেঁচিয়ে প্রশ্নটা করা হয়ে থাকে, সেই প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে অভাগী স্বর্গ গল্পের যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। সত্যি তাই, আমরা উদ্দীপকে কি দেখেছিলাম? আমরা উদ্দীপকে দেখেছিলাম গফুর একজন ব্যক্তি এবং তার একটি মেয়ে এসে একসাথে বসবাস করে, যে খড় আবাদ করেছিল জমিদার তা নিলামে নিয়ে নিল, অর্থাৎ বকেয়া ছিল, সে বকেয়ার কারণে খড় পেতে দিল না। মহেশ নামকে একটা গরু ছিল, সে গরুকে খাবার দিতে পারে না। জমিদারের কাছে ভিক্ষা চেয়েছিল, বাবু তোমাদের খড়ের অভাব নয়, তোমার রাজত্বে আমি বসবাস করি, আমাকে দুটি বিচলি দুটি খড় দাও, আবার যখন আমি পারি তোমাকে শুধে দিব। কিন্তু বাবু দেয় নাই, আমার ঘরে ছন নাই, না হয় তাল পাতা দিয়ে আমি বর্ষাটা কাটিয়ে দিব, কিন্তু দয়া করে তুমি আমাকে দুটি খড় দাও, আমার মহেশ না খেতে পেরে মরে যাবে। এই আবেদন, এই ভিক্ষা, এই কাকুতি মিনতি গফুর করেছিল জমিদারের কাছে, জমিদার দেয়নি। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উঁচু এবং নিচু জাতি তথা জমিদার যে অত্যাচার এবং নির্যাতন, উঁচু শ্রেণীর মানুষের যে ব্যবহার, ধর্ম বিরুদ্ধ এবং স্বার্থের জন্য যে আচরণ করেছে সেটি স্পষ্টভাবে দরদি ভাষায় শরৎজি এখানে উপস্থাপন করে তুলে ধরেছে। তো আমরা এখানে তাই দেখি, যদি আমরা টেক্সটে আসি অভাগী স্বর্গ গল্পে আসি, একই চিত্র দেখতে পাই গফুরের মতো, সে কি কাঙ্গালি। কাঙ্গালি তার মাকে সৎকারের জন্য কাঠের জন্য গিয়েছিল জমিদারদের বাড়িতে, বেলগাছ ছিল, সেই কাঠ কাটতে দেয়নি, কাঠ কাটার জন্য অনেক লাঞ্ছনা গঞ্ছনা এবং অত্যাচারের শিকার হয়েছিল, মারধর খেয়েছিল জমিদারের কাছ থেকে কাঙ্গালি এবং কাঙ্গালির বাপে, এবং কাঠের অভাবে তার মাকে শেষ সৎকার পড়াইতে পারে নাই, কষ্টনে ফিরে এসেছিল, এবং জমিদারের যে পায়স্তা গমস্তা অধর সে বলেছিল তোরা হলে দোলে জাতি, ধিক্ষার্থে বলেছিল, কষ্ট লাগে কথাগুলো বলতে, দোলের জাতির আবার কোড়ায় কি হবে রে, তার আবার কোড়ায় নাকি কেউ,
এই যে ধর্মীয় বৈষম্য এখানে উঠে এসেছে এবং মানুষের উঁচু এবং নিচু জাতির ভেদাভেদ স্পষ্ট হয়ে উঠেছে, যেমনটি উদ্দীপকে হয়েছে তেমনটি আমাদের টেক্সটেও হয়েছে। দুটি উদ্দীপকের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অভাগীশ্বরের গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটি স্পষ্ট হয়েছে। এই জিনিসটা যদি তুমি ধরতে পারো অবশ্যই তোমার মতো করে সুন্দর করে তুমি সাজিয়ে লিখে দেবে। এবার দেখো খ নম্বর প্রশ্ন, সেখানে কাঙ্গালের সঙ্গে উদ্দীপকের গহ্বরের সাদৃশ্য থাকলেও কাঙ্গালি সম্পূর্ণরূপে গহ্বরের প্রতিনিধিত্ব করে না। সত্যি তাই, কাঙ্গালির সাথে উদ্দীপকের সাদৃশ্য আছে বটে গহ্বরের সাথে, কিন্তু কাঙ্গালি গহ্বরের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে না। কেন করে না সেটা বলি, তুমি অনুধাবনে জ্ঞানমূলক লেখলা যে আসলেই দুটির সাথে সাদৃশ্য থাকলেও প্রতিনিধিত্ব করে না কাঙ্গালি গহ্বরের। ব্যাখ্যা দিলে, কারণ গহ্বর হচ্ছে তার গরুকে খাওয়ার জন্য খড় চেয়েছিল আর কাঙ্গালি তার মাকে সৎকারের জন্য কাঠ চেয়েছিল, দুটো দুই বিষয় নিয়ে এখানে উঠে এসেছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে গফুর চরিত্রের যে শুধু মহেশের জন্য খড় চেয়েছিল সে খড় সে পায় নাই, কাঙ্গালি এখানে অনেক কিছু ঘটে গেছে তার জীবনে, জমিদার বাড়িতে যাওয়া, মায়ের সৎকারের জন্য কাঠ সংগ্রহ, তাকে অপমান অপদস্থ শিকার, তার বাপে মায়েরও খেয়েছিল জমিদার বাড়ি থেকে এবং জাত নিয়ে ধিক্ষার উঠেছিল, কষ্ট পেয়েছিল। কাঙ্গালি চরিত্রের যে ব্যাপকতা এবং দরদি ভাষায় শরৎ যে উপস্থাপন করেছেন বিভিন্নভাবে, এই জন্যই এখানে আমরা স্পষ্ট বলতে পারি যে গফুর এবং কাঙ্গালির মধ্যে সাদৃশ্য থাকলেও কাঙ্গালি চরিত্র গফুরের প্রতিনিধিত্ব করে না। আসলে গফুর চেয়েছিল তার মহেশের জন্য কর আর কাঙ্গালি তার মায়ের সৎকারের জন্য কাঠ চেয়েছিল। বড় অনুভূতি এবং দুঃখ বেদনাদায়ক জড়িত বিষয় কাঙ্গালি। কাঙ্গালির যে স্মৃতি সে স্মৃতি অবশ্যই দরদে পাঠকের চোখে দুবেন্দু অস্ত্র না এনে আসলে পারে না। সমাজ চিত্রের যে নিদারণতা, উচ্চ বংশ এবং ধর্মীয় যে ভেদাভেদ তাই স্পষ্ট করে শরৎজি তুলে ধরেছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আর হ্যাঁ, শেষ করার আগে আমি একটি কথা তোমাদেরকে বলি, তোমরা যে যেখানেই থাকে না কেন সৃষ্টি একাডেমিক স্কুলের শ্রেষ্ঠত্ব তোমরা প্রচার করবে এবং বলবে। সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা মণ্ডলকে বলছি, দ্রুত সন্তানকে সিদ্ধান্ত নিয়ে ভর্তি করে ফেলাবেন সৃষ্টি একাডেমিক স্কুলে। আমাদের স্কুলে যদি এখনই ভর্তি হয় এখনই ক্লাস এবং সকল সেবার আওতার অন্তর্ভুক্ত হবে এবং বিশেষ সুবিধা পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।